হ্যালো এভরিওয়ান, এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এইচটিএমএল টিউটোরিয়ালের 8 নম্বর লেকচার। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন টেক, অ্যান্ড আরেকটা হচ্ছে ভিডিও টেক। ওকে, তো আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস অন করলাম। তো আমি অলরেডি এখানে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে part8.html। ওকে, আচ্ছা, তো এখানে মেবি এটা আচ্ছা, এটা আমি অলরেডি করে রেখেছি। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে একটা আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। তো আমি আগে এটা আউটপুটটা দেখে নিই। এটা আউটপুটটা হচ্ছে ফাইল ডকুমেন্ট এইচটিএমএল, এই যে part8.html, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আউটপুট, তো আমি এটাকে জাস্ট সেভ করে নিই। ঠিক আছে, এই যে অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ভিডিও ট্যাগ, এই যে অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ভিডিও ট্যাগ টাইটেলের মধ্যে। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাই, তো সেখানে আমরা অনেক অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড ইউজ করি। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মিনস মানে সংক্ষিপ্তভাবে ইউজ করি, তাই তো? যেমন আমি আমার নামকে সংক্ষিপ্তভাবে SD লিখি, মানে সৌরভ দে। তো এরকম যদি আমরা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড ইউজ করি, কিন্তু আমরা চাচ্ছি যে যদি কোনো ক্লায়েন্ট বা রিডার যদি পড়তে গিয়ে এটা বুঝতে না পারে, তাহলে এই যে কার্সরটা যদি গিয়ে ক্লিক ধরা হয়, তাহলে যাতে এটার মিনিংটা মানে কম্পিউটার দেখায়, তো সেটা আমরা করবো অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করে। তো আমরা সেজন্য একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে একটা প্যারাগ্রাফ লিখে, তো আমি অলরেডি একটা লিখে রেখেছি প্যারাগ্রাফ, এটাকে জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এটা তো এদিকে চলে গেছে বেশি, তো আমি কাজ করি। ওকে, এই যে মোস্ট পিপল অ্যাসোসিয়েট এ পার্সোনাল কম্পিউটার পিসি, তো আমি কাজ করি এখানে পার্সোনাল কম্পিউটারটা না লিখে জাস্ট পিসি লিখলাম। এখন আমি লিখলাম যে মোস্ট পিপল অ্যাসোসিয়েট এ পিসি, তো অনেকে হয়তো পিসিটা নাও বুঝতে পারে, তাই তো? তো আমি কাজ করলাম যে এখানে একটা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে AWR অ্যাব্রিভিয়েশন, অ্যান্ড একটা অ্যাট্রিবিউট ইউজ করবো টাইটেল, TITLE টাইটেল, সরি, TITLE টাইটেল। টাইটেল ইউজ করে আমি সেটা লিখে দিব পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার লিখবো, আর এটাতে আমি ক্লোজ করে দিলাম অ্যাব্রিভিয়েশন ট্যাগ। ওকে, আমি তো কিছু করিনি, আমি জাস্ট এখানে অ্যাব্রিভিয়েশন টাইটেল দিলাম পার্সোনাল কম্পিউটার পিসি, অর্থাৎ পিসি পিসি জায়গাতে থাকবে। যদি কেউ এটা না বুঝতে পারে, তো কার্সরটাকে যদি এখানে ধরা হয়, তাহলে অবশ্যই এটা বুঝবে যে আচ্ছা এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এটা কম্পিউটার শো করবে। ওকে, তো এরকম আর কি আছে এখানে দেখি, এই যে এখানে পিসি আছে, আপনি এখানে লাগাতে পারেন, তারপর হচ্ছে ওকে আর তো নেই। তো ওকে, তো এটা আমি সেভ করে আমি এটার আনসারটা দেখি, তো কন্ট্রোল এস সেভ করলাম, বা এখানে গিয়ে সেভ করতে পারেন, আমি অলরেডি কন্ট্রোল এস সেভ করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমি রিফ্রেশ করি, ঠিক আছে, এই যে এটা আসলো আমার, যে মোস্ট পিপল অ্যাসোসিয়েটে পিসি। এখন পিসি যদি ধরা হয়, তাহলে এই যে পার্সোনাল কম্পিউটার কিন্তু শো করতেছে, কিন্তু এই পিসি থেকে যদি ধরি, তাহলে কিন্তু এটা শো করবে না। কেন শো করবে না? কারণ এখানে আমি দিই নেই, এই যে এখানে দিছি, তার মানে এটা শো করতেছে পার্সোনাল কম্পিউটার। এই যে আরেকটা লেখা আছে CPU, তো আপনি সেখানে লাগাতে পারেন, সেন্ট্রাল প্রসেসর ইউনিট, এটা আপনি লাগাতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা লাগিয়ে দেখি কি হয়। CPUটা কোথায়? এই যে CPU, তো আমি এটাকে লাগিয়ে দিলাম এখানে, AWR অ্যাব্রিভিয়েশন, TITLE টাইটেল, অ্যান্ড সেন্ট্রাল সেন্ট্রাল প্রসেসিং, PROCING প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যান্ড এটাকে আমি ওকে, সুতরাং CPU-র মধ্যে আমি লাগিয়ে দিলাম। তো এটাকে আমি সেভ করি, সেভ, অ্যান্ড আউটপুট দেখতে চাই, এই যে আউটপুট দেখলাম। তো যে পিসিতে ধরলাম, পিসিতে আসলো পার্সোনাল কম্পিউটার, এটাতে আসবে না কারণ এটা দেই নাই। আবার এখানে পড়ে পড়ে উঠে যে CPU-তে আসলাম, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন নামটাকে যদি আমরা লিখতে চাচ্ছি না, কিন্তু আমরা এটা চাই যে যাতে যে রিডার যে এটাকে রিড করবে, ওই যদি বুঝতে চায় না পারে এটাকে, তাহলে যাতে এখানে ধরলে একটা মেসেজ প্রিন্ট হয়, সেটা আমরা দেখে দিলাম। ওকে, তো এটা ছিল কি আমাদের অ্যাব্রিভিয়েশন নাম, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এখন আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে ভিডিও ট্যাগ, ঠিক আছে। তো এর জন্য আমি এটাকে অফ করে দিই। ভিডিও ট্যাগ মানে কি? ভিডিও ট্যাগ মানে হচ্ছে একটা নামকে আপনি পুরাপুরি রিভার্স করে দিতে পারেন, এর জন্য আমরা ভিডিও ট্যাগ ইউজ করি। যেমন আমি এখানে সৌরভ লিখবো, সৌরভ দে। ওকে, তো এটাকে আমি চাচ্ছি পুরো লেখাটাকে আমরা উল্টিয়ে দিতে বা রিভার্স করে দিতে, তো আমরা ইউজ করবো ভিডিও ট্যাগ, ভিডিও, ভিডিও ট্যাগ। অ্যান্ড ডিরেকশন কিরকম? তো ডিরেকশন যদি আমি লেফট টু রাইট দিই, আচ্ছা, এটাকে এখানে লেফট টু রাইট, ঠিক আছে, এবং এটাকে আমি ক্লোজ করে দিই, ভিডিও। ওকে, এখন এটাকে আমি সেভ করলাম,
সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে সৌরভ দিয়ে আসলো, তো কিছুই তো হয়নি, তাই না? কারণ কি, কারণটা লেফট টু রাইট, কারণটা লেফট টু রাইটই আছে। এখন এটাকে কখন দেখা যাবে, যখন আমরা রাইট টু লেফট দিব। তো আমি এখন কাজ করি এখানে রাইট টু লেফট, বা রাইট টু লেফট দিছি, এর মানে এটা রাইট টু লেফট প্রিন্ট হবে। তো আমি এটাকে সেভ করলাম, সেভ অ্যান্ড রিফ্রেশ। এই যে দেখতে পারতেছেন, এই যে রাইট টু লেফট প্রিন্ট হয়েছে, ঠিক আছে? সুতরাং এভাবে ভিডিও ট্যাগ দিয়ে আপনি এটাই করতে, রাইট টু লেফট, লেফট টু রাইট, এভাবে করতে পারবেন। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, এবং অবশ্যই 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 শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে ভিডিওটা, যাতে ওরাও কিছু একটা শিখতে পারে। ওকে, ধন্যবাদ।